মাছ নিয়ে এসছে বাজার থেকে, পোনা মাছ। পোনা মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে। এই মাছগুলোই খেতে ভালো লাগে বড় মাছের থেকে। যে নুন দিয়ে মাছগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, মাছের গায়ে প্রচুর লালা আর নোংরা থাকে। নুন দিলে পরিষ্কার হয়ে যায়? নুন দিলে একদম কাদা কাদা জল বেরো, দেখবে ঘোলা ঘোলা। ধরুন মাছ ধোয়া হয়ে গেছে আমার, এবার রান্নাটা শুরু করব। আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছে হাত না লাগালে এমনি ভাবেও মাছ নুন হলুদ মাখানো যায়। কেটে নি, ফুলকপিটায় ছোট ছোট পোকা আছে মনে হচ্ছে। তোমার কড়াই গরম হয়ে গেছে, আমি জল দিয়ে আগে এই যে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেবো, কেন কি যদি ভিতরে পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। আমি দেখে দেখে দিচ্ছি, কিন্তু বলা যায় না তো, ভেতরে হয়তো যদি থাকে তাহলে গরম জলে দিলে। তো এই যে গরম জলের মধ্যে হালকা নুন দিয়ে দিচ্ছি, এবার ফুলকপি গুলো আমি একটু ভাপিয়ে নেব। আমি এবার নামিয়ে দিলাম ফুলকপিটা, এবার আমি মাছ ভাজবো। তেল দিয়ে দিচ্ছি, মাছ ভাজবো। হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই যে ফুলকপিগুলো আমি ভাপিয়ে নেওয়ার পর হালকা আবার একবার ধুয়ে নেবো জলে। সিজনটা অফ হয়ে গেছে না, সিজনটা অফ হয়ে এসছে যেহেতু এখন ফুলকপির মধ্যে ছোট ছোট সবুজ সবুজ পোকা পাওয়া যায়। তো ওই যে ধুয়ে দিল, পোকাগুলো থাকলে পরে বেরিয়ে যাবে, না থাকলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু থাকলে পরে তো ধুয়ে বেরিয়ে যাবে। আমি বসে দেখি ভাজা মাছ খাবো যেন, কিন্তু ভাজা মাছ দেবো না একটা, ভাজা মাছ সত্যি থেকে গরম গরম ভাজা মাছ খুব ভালো লাগে খেতে। আর এটা বাটা পোনা, তো বাটা মাছ ভাজা খুব সুন্দর লাগে। আলু ছুলে এবার কেটে নেব। পেছনে হাত কোলে করে নিয়ে তার বসে আছে, হ্যাঁ হেল্প করার বেলায় নাই। আমি তো বিড়াল, মাছ ভাজা খাবো ওই জন্য তো বসে আছি। খাবো তোমার মাছ ভাজা দাঁড়ান, হ্যাঁ আবার ছেঁকা টাকা দিও না, কিন্তু আমি মাছ ভাজবো আর ও মাছ ভাজা খাবো, বসে বসে খাই দিয়ে কাজ নাই।
আলুটা তো কেটে দিতে পারো, আমার চাপড়টা নষ্ট করে দিয়েছে, চাপড়টা নষ্ট হয়ে যখন আমি এই এই কাটতে পারছি না আলু। বটি দিয়ে কাটো, দেখো তোমাকে হেল্প করে দিই কিনা বলো তো। বিশাল হেল্প করে তুমি, ওই যে তোমাকে বটিটা এগিয়ে দিলাম একটা হেল্প করা হলো না বলো তো। আর দেবো না আলু, এই কটাই আলু দেবো। মাছ বাদা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি ওই একই তেলে। হালকা নুন দেব আর একটু হলুদ দেব। হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ফুলকপি গুলো ভেজে নিচ্ছি। ফুলকপিটা একটু হলুদ দিয়ে দিচ্ছি, শুধু হলুদ দেবো, নুন দেবো না, নুন দিলে জল ফুলে যাবে। ফুলকপিগুলো আমরা দেখি, ফুলকপিগুলো ভাজা হোক, আমি এবার মশলাগুলো বেটে নিই। এবার মশলাতে জিরে নিয়েছি, জিরেটা বাটবো। জিরে, কাঁচা লঙ্কা আর গোলমরিচ এই তিনটে বাটবো, তবে আমি জিরেটা বেটে নিই। সরে যাচ্ছে, তো জিরের সাথে এই কটা কাঁচা পাকা লঙ্কা বেটে নিচ্ছি। লঙ্কাগুলো ঝাল আছে, ওগুলো দেব না। তো আমি ফোড়নে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে। এবার দিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা বাটা। দিচ্ছি হলুদ, এবার দেব লবণ। এবার দিয়ে দিচ্ছি বড় বড় কাটা টমেটো। এবার
এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। তো আমার ফুলকপি আলু সব কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। তেজপাতা দুটো তুলে আমি ফেলে দিচ্ছি। দেখি আলু ফুলকপি দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার এই গোলমরিচ বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে নিচ্ছি। এ তোমার মাছের ঝোল হয়ে গেছে। ফুলকপি দিয়ে চারা পোনার ঝোল খুব সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে করে খাবেন, একদম সিম্পল প্রসেসে তৈরি করেছে। তো আপনারা এইভাবে তৈরি করে খাবেন। আর আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পরে লাইক শেয়ার করবেন। তো আজকে আসি, আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা। মাছ খাও? মাছ তো এগুলো পুকুরের জ্যান্ত মাছ, স্বাদই আলাদা। মাছের মধ্যে একটা মিষ্টি ভাব রয়েছে।